কখনো শুনেছেন পকেটে পিস্তল নিয়ে ফুটবল খেলতে গিয়েছেন ফুটবলাররা, কিংবা গোল করলেই রোলস রয়েস গাড়ি পুরস্কার পাবেন ফুটবলাররা, অথবা একজন ক্রিকেটার পানি বহনকারী থেকে হয়েছেন সুপার হিরো? স্পোর্টস মানেই তো প্রত্যাশা আর অনাকাঙ্ক্ষিত হাজারো ঘটনার সম্মিলন, যেখানে আপনি কখনো কখনো একেবারেই অপ্রত্যাশিত বা ধারণার বাইরের কিছু ঘটতে দেখবেন। স্পোর্টসের জন্মলগ্ন থেকে এমন হাজারো ঘটনার আবির্ভাব হয়েছে, সেগুলোর কিছু কিছু হয়তো হাসির উপলক্ষে এনে দিলেও কিছু ঘটনা আবার হাসিকে ম্লান করে দিতে পারে। ব্যাট বলের লড়াই অথবা গোল বলের ফুটবলেও আছে হাজারো ঘটনা, যেগুলো আজও দাগ কেটে আছে ক্রীড়াপ্রেমীদের মনে। হাউস দ্যাটের আজকের পর্বে আপনাদের জানাবো স্পোর্টস দুনিয়ার সবচেয়ে আলোচিত কিছু ঘটনা। সঙ্গে আছি তাজিন খন্দকার। আপনাকে যদি বলা হয় একটা ফুটবল ম্যাচে আপনি একটি গোল করতে পারলেই আপনাকে দেয়া হবে একটি রোলস রয়েস গাড়ি, সে মুহূর্তে মাঠের ফুটবলারদের উদ্দীপনাটা তো নিশ্চয়ই স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি হবে। হয়েছেও তেমনটাই। 1990-এ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায় সংযুক্ত আরব আমিরাত, আর ফুটবল বিশ্বকাপের মতো আসরে খেলার যোগ্যতা অর্জন করায় খুশির বন্যা বয়ে যায় দেশটিতে। বিশ্বকাপ আসরে একেবারে নতুন দল হিসেবে ভালো পারফর্ম করতে পারাটা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল মধ্যপ্রাচ্যের দেশটির জন্য। দলে নেই কোনো অভিজ্ঞ খেলোয়াড়, নেই প্রতিপক্ষের জালে বল জড়ানোর তেমন কোনো অভ্যাসও, যে কারণে দলের খেলোয়াড়দের লোভনীয় প্রস্তাব দেয়া হয়, প্রতিজ্ঞা করানো হয় যদি কেউ গোল করতে পারেন তাহলে তাকে দেয়া হবে একটি রোলস রয়েস গাড়ি। অনভিজ্ঞ দলটির ভালো করার সুযোগ ছিল খুব কম, হয়েছেও তেমনটাই। গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়েছিল দলটাকে, কিন্তু পূর্ব অনুমান ঠিকঠাক হলেও বল কিন্তু জালে জড়াতে পেরেছেন ফুটবলাররা। দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুই ফুটবলার। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আগে তারা দুটি করে গোল করেন, সেই গোলগুলো করেছেন ইসমাইল মোবারক ও থানি জুমা, আর প্রতিজ্ঞা অনুযায়ী শেখ মোহাম্মদের কাছ থেকে দুই গোলদাতা পেয়েছিলেন দুটি রোলস রয়েস গাড়ি। দর্শক, এ পর্বের শুরুতেই বলেছিলাম স্পোর্টস দুনিয়ার আনন্দের স্মৃতির পাশাপাশি কিছু ঘটনা আছে যা মনে দাগ কেটে যায় আজও। তেমনই একটি ঘটনা হলো প্রিয় দলের হারের দুঃখ সহ্য করতে না পেরে সমর্থকদের আত্মহত্যার ঘটনা। অপ্রত্যাশিত এই ঘটনা হয়েছিল 1950 বিশ্বকাপে। কোনো মতে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন হবে ব্রাজিল, পুরো আসর জুড়ে বড় বড় জয় পায় সেলেসাওরা। প্রিয় দলের দুর্দান্ত পারফরমেন্সে এই ম্যাচ ঘিরে আগ্রহের কোনো কমতি ছিল না সমর্থকদেরও। ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের লড়াই দেখতে মারাকানা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন 1,99,984 জন দর্শক, যা এখনও বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। বুক ভরা আশা নিয়ে রেকর্ড সংখ্যক দর্শক সে ম্যাচটি দেখতে গেলেও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হারে ব্রাজিল। প্রিয় দলের এমন অনাকাঙ্ক্ষিত হারে কোনোভাবে আবেগ ধরে রাখতে পারেননি সমর্থকরা, সেখানেই বাধে বিপত্তি। কিছু ব্রাজিলিয়ান সমর্থক সেই ম্যাচের পর স্টেডিয়াম ত্যাগ না করে জন্ম দিয়েছেন কালো এক অধ্যায়ের। হারের বেদনা সহ্য করতে না পেরে বেশ কিছু ব্রাজিলিয়ান ভক্ত সেদিন মারাকানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। ক্রিকেট ইজ বিউটি, এই বিউটিফুল গেমটাতে এন্টারটেইনড হওয়ার সুযোগ আছে অনেক। তেমনই বিশেষ কিছু ঘটনা আছে 22 গজের খেলাটা ঘিরে। একটা বিশ্বকাপকে ভাইদের বিশ্বকাপ বলে আখ্যা দেওয়া হয়েছে, সেটি হলো 1975-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সে সময় 8টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। অস্ট্রেলিয়ায় ছিল দুই চ্যাপেল, ইয়ান ও গ্রেগ, তারা ছিলেন আপন দুই ভাই। পাকিস্তানে ছিলেন দুই মোহাম্মদ মুশতাক ও সাদিক মোহাম্মদ, কিন্তু তাদের ছাড়িয়ে যায় নিউজিল্যান্ড, যে দলে ছিলেন তিনজন হ্যাডলি, রিচার্ড, ব্যারি ও ডেইল, আর সেই সঙ্গে হেওয়ার্ড ছিলেন দুজন, জিও হেওয়ার্ড ও হেডলে হেওয়ার্ড। সেই হিসেবে নিউজিল্যান্ড দলের 11 জনের মধ্যে দুই পরিবারের 5 জন সদস্য ছিলেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে। তবে আপন ভাই না হলে পাকিস্তান দলের হয়েও দুই চাচাতো ভাই এই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন, তারা হলেন দলের অধিনায়ক মজিদ খান ও ইমরান খান। সেবার বিশ্বকাপ জয় করা ওয়েস্ট ইন্ডিজ দলেও ছিলেন দুই চাচাতো ভাই। দলের অন্যতম সদস্য ল্যান্স গিবসের চাচাতো ভাই ছিলেন দলের অধিনায়ক ক্লাইভ লয়েড। এত ভাইদের অংশগ্রহণে এই বিশ্বকাপটাকেই নাম দিয়ে দেয়া হয় ভাইদের বিশ্বকাপ। জিরো থেকে হিরো হওয়ার কথাটার সঙ্গে তো সবাই পরিচিত, একটা সত্যি ঘটনার সঙ্গে কথাটার হুবহু মিলও আছে। পানি বহনকারী থেকে হিরো, হ্যাঁ ঠিক শুনছেন,
1975 এর বিশ্বকাপের সেরা বোলারের নাম গ্যারি গিলমোর অস্ট্রেলিয়ার এই বোলার 1975 এর বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন মাত্র দুটি ম্যাচ খেলে মোট 11টি উইকেট নেন তিনি যার একটি সেমিফাইনাল ও অপরটি ফাইনাল ম্যাচে সেমিফাইনালে তিনি 6 উইকেট ও ফাইনালে তিনি নেন 5টি উইকেট যে কীর্তি গড়ে বিশ্বকাপের সেরা স্ট্রাইক বোলার হয়ে রেকর্ড বুকে নাম অমর করে রেখেছেন তিনি বিশ্বকাপের সেরা বোলার হয়েও তিনি বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি কিন্তু কেন সেটা তো আপনার মাথায় এবার আসতেই পারে টিম ম্যানেজমেন্ট তাকে গ্রুপ পর্বে দাদশ খেলোয়াড় হিসেবে খেলানোর যোগ্য মনে করেছিলেন যার ফলস্বরূপ সেসব ম্যাচে তিনি অন্য খেলোয়াড়দের জন্য মাঠে তোয়ালে ও পানি নিয়ে যেতেন আর ফাইনাল ও সেমিফাইনালে বাজিমাত করে নায়ক বনে যান গ্যারি গিলমোর দর্শক আজ এ পর্যন্তই পরের পর্বে আবারও শোনাবো নতুন কোনো গল্প সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের